আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবসায় গণিত শুধু পাস করার জন্য যে যে অধ্যায়গুলো পড়বেন, তো আমি আজকে আপনাদের শুধু পাস করার জন্য চারটা চ্যাপ্টার সুন্দর করে রেকমেন্ড করে দেব। এই চারটা চ্যাপ্টারের আগাগোড়া মাথা ভালো করে যদি পড়েন তাহলে আপনাদের পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। শুধু পাস না, একটু বেশি নাম্বার পাবেন, তবে ব্যবসায় গণিত যেহেতু কঠিন সাবজেক্ট সেজন্য সেফ জোনে থাকার জন্য চারটা চ্যাপ্টার মাস্ট ভালো করে পড়তে হবে। তো চারটা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেখেন, সংখ্যা পদ্ধতিটা রেকমেন্ড করার একটা কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে মাস্ট বি অঙ্ক কমন পাবেন এবং এখানে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 14 নম্বরের মতো কমন পাবেন, এবং এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার রিলেটেড এবং সহজ, এজন্যই আমি রেকমেন্ড করছি। নাহলে সংখ্যা পদ্ধতির চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, তবে সেই চ্যাপ্টারগুলো কঠিন, আবার ম্যাথ নাও আসতে পারে, কিন্তু সংখ্যা পদ্ধতি তুলনামূলক সহজ এবং এখান থেকে অবশ্যই ম্যাথ আসবে, তাই এটা আমি রেকমেন্ড করে দিয়েছি। এক নম্বর, সংখ্যা পদ্ধতি মাস্ট বি ভালো করে পড়বেন। এরপরে দুই নম্বর হচ্ছে সূচক লগ, এটাও মাস্ট বি পড়বেন। সূচক ও লগ, লগারিদম আছে, আমি লগ লিখে দিলাম। তো এই সূচক লগ থেকে 14 থেকে 18 নম্বর, সরি 18 নম্বর পর্যন্ত কমন আসবে। আর এই সম্পূর্ণ বইটা অথবা শুধু পাস করার জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। ব্যাচে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 01777514054 এই নম্বরে, অথবা আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন, আমি ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে দুই নম্বর চ্যাপ্টার। এরপরে তৃতীয় চ্যাপ্টার হচ্ছে সেট তত্ত্ব বা সেট। সেটটা খুবই ভালো করে পড়বেন, কারণ সেট থেকে 18 নম্বর থেকে মোটামুটি 24 নম্বর পর্যন্ত কমন পাবেন, এবং সেটটা খুবই গুরুত্বপূর্ণ। সেটের অনেকগুলো বিষয় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটটাকে একদমই আমি সবচেয়ে বেশি হাইলাইট করব সেট, ঠিক আছে। সেটে টোটাল 35টা ক্যাটাগরির অঙ্ক আর রয়েছে, ছোটো ছোটো অবশ্য, যদি ছোটোগুলো বাদ দেন সেক্ষেত্রে 18টা ক্যাটাগরি রয়েছে বড় আর কি। এই 18টা ক্যাটাগরি সুন্দর করে পড়বেন, আর টোটাল 35টা ছোটো ছোটো বিষয় সহ 35টা ক্যাটাগরি রয়েছে। এইগুলো ভালো করে পড়লে সেটে এমন কেউ নাই যে আপনাকে আটকাইতে পারবে। আর এগুলো যদি আপনারা জানতে চান, পড়তে চান, তাহলে আমাদের কাছে পড়তে পারেন প্রাইভেট ব্যাচে একদমই নামমাত্র ফি দিয়ে। তো সংখ্যা পদ্ধতি, সূচক লগ, সেট, আর সবশেষে আমি 5 নম্বরে এটা হচ্ছে কি কী বলো ওটাকে, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত, আচ্ছা সমী, সরি বানানটা ভুল গেছে, দ্বিঘাত সমীকরণ সুন্দর করে পড়ে নেবেন। দ্বিঘাত সমীকরণ হচ্ছে সংখ্যা পদ্ধতির মতোই কোরিলেটেড। দ্বিঘাত সমীকরণটা একটু কঠিন, সংখ্যা পদ্ধতির সহজ, তবে দুইটাই একই বিষয়। সংখ্যা পদ্ধতি পড়া আর দ্বিঘাত সমীকরণ পড়া একই কথা। আগে যদি আপনারা হচ্ছে সংখ্যা পদ্ধতি পড়েন তাহলে দ্বিঘাত সমীকরণটা কিছুটা সহজ হয়ে যাবে, আর দ্বিঘাত সমীকরণ যদি আগে পড়েন সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতি আপনাদের জন্য কোনো বিষয়ই না, ঠিক আছে। তো এইখান থেকে মোটামুটি 20 থেকে 32 নম্বর পর্যন্ত কমন পাওয়ার পসিবিলিটি আছে, এবং এখানে সাপ্লিমেন্ট কিছু অ্যাডভান্টেজ পাবেন 20 নম্বরে। যেমন দ্বিঘাত সমীকরণে এমন অনেক টেকনিক আছে, এমন অনেক ম্যাথ রয়েছে যেগুলো অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাজে লাগবে, সেই সাথে সেটের ক্ষেত্রেও কিছু কাজে লাগবে। সূচক ও লগে দ্বিঘাত সমীকরণটা কিন্তু আবার সূচক লগের সাথে রিলেটেড, ঠিক আছে। এই সূচক লগের এমন কিছু কিছু টেকনিক আছে যেগুলো দ্বিঘাত সমীকরণের মতোই, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ পড়লে আপনারা অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এই ছাড়াও আপনারা যদি পারেন, আমি তো মোটামুটি চারটা চ্যাপ্টার বলে দিলাম, যদি আপনাদের প্রিপারেশন থাকে তাহলে চারটা চ্যাপ্টার সুন্দর করে পড়ে নিন। এছাড়াও আপনারা যদি পারেন আপনাদের নিজেদের আগের যদি পড়া কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেই চ্যাপ্টারটা অবশ্যই করে নেবেন, কারণ আগের জানা চ্যাপ্টার থেকে কিছু না কিছু ম্যাথ তো অবশ্যই কমন পাবেন, এখানে কিছু না কিছু নাম্বার অবশ্যই ক্যারি করতে পারবেন। সো মোটের উপর আমি বলতে চাচ্ছি আপনারা ভালো করে সংখ্যা পদ্ধতি পড়েন, ভালো করে সূচক লগ পড়েন, সেট পড়েন, আর দ্বিঘাত সমীকরণ পড়েন, আপনাদের পাস ফেল নিয়ে টানাটানি করতে হবে না। একটা বিষয় বলা উচিত নয় যদি যেহেতু আপনাদের সামনে পরীক্ষা, কিন্তু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি ব্যবসায় গণিত এমন একটা সাবজেক্ট, ব্যবসায় গণিত এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। আপনাদের যারা বিবিএতে পড়ছেন, সকল ডিপার্টমেন্টের কথা বলছি, যারা বিবিএতে পড়ছেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স আর মার্কেটিং, সবচেয়ে বেশি শিক্ষার্থী এই ব্যবসায় গণিতে ফেল করে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে সবচেয়ে কঠিন সাবজেক্ট ব্যবসায় গণিত, কারণ যদি এটা কঠিন না হতো তাহলে এত শিক্ষার্থী তো ফেল করতো না। তো ফেল করার আরেকটা কারণ হচ্ছে কি যে শিক্ষার্থীরা মানে অল্প অল্প করে সবগুলো চ্যাপ্টারই পড়ে না, এমন করে পড়লে ব্যবসায় গণিতে আপনাদের ভুল প্রিপারেশন নেওয়া হবে। অল্প অল্প করে না, বেশি বেশি করে অল্প চ্যাপ্টার পড়েন, ঠিক আছে। অল্প অল্প করে অনেক চ্যাপ্টার পড়ার থেকে বেশি বেশি করে অল্প চ্যাপ্টার পড়া আপনাদের জন্য ইফেক্টিভ হবে।
ঠিক আছে, দেখা যাচ্ছে যে অল্প অল্প করে সম্পূর্ণ বইটা শেষ করছেন কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে আপনি কিছুই লিখতে পারেননি, সেক্ষেত্রেও তার কোনো লাভ হলো না। অথবা আপনি অল্প চ্যাপ্টার সবটাই ভালো করে পড়ছেন, অর্থাৎ মোট কোয়েশ্চেনের 50% অ্যান্সার করে আসছেন, তো আপনি পাস হয়ে গেছেন। সো মোটের উপর আমি বলতে চাচ্ছি যে আপনারা অল্প চ্যাপ্টার ভালো করে পড়েন, ঠিক আছে। তো সংখ্যা পদ্ধতি, সূচক, লোক, সেট আর দ্বিঘাত সমীকরণ সুন্দর করে পড়েন, আর আগে থেকে কোনো চ্যাপ্টার যদি পড়া থাকে তাহলে আপনারা পড়তে পারেন। যেমন অর্থায়নে গণিত, টাইম ভ্যালু অফ মানির মতো, এটা পড়ে নিতে পারেন, এটা সহজ আছে। অনেকে ম্যাট্রিক্স পড়েছে, ম্যাট্রিক্সটা পড়ে নিতে পারেন। প্রগমনটা সহজ আছে, 9-10 অঙ্কগুলোর মতো প্রগমনটা পড়ে নিতে পারেন। তো এইভাবে অন্যান্য চ্যাপ্টারগুলো আপনারা পড়ে নিতে পারেন, তবে সেগুলো থেকে রেগুলার কোয়েশ্চেন হয় না বা অনেকেরই পড়া থাকে না, এই জন্যই আমি সেগুলো রেকমেন্ড করিনি। আর সেগুলো থেকে আপনারা নিশ্চিত যে নম্বর কমন পাবেন এতে কোনো ইয়া নাই, কারণ কমন পাইতেও পারেন নাও পাইতে পারেন, তবে এই যে চারটা দিলাম এখান থেকে তো মাস্ট বি অঙ্ক কমন থাকবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আরেকটা বিষয় আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনি তো বললেন যে এই চারটা চ্যাপ্টার ভালো করে করেন তাহলে হয়ে যাবে, এখন ঘটনা হচ্ছে এই চারটা চ্যাপ্টারে কোন ম্যাথগুলো করলে আমাদের বেসিক স্ট্রং হয়ে যাবে। তো আমি তাহলে আপনাদের দেখাই দিচ্ছি এই চারটা চ্যাপ্টারের কোন ম্যাথগুলো পড়লে আপনাদের বেসিক স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনারা আমাদের ইয়াতে আসবেন, গ্রুপে আসবেন, আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এই গ্রুপে আসে এইখান থেকে সার্চ বারে আসবেন, সার্চ বারে আসলে এখানে সার্চ করবেন ব্যবসায় গণিত সাজেশন, ঠিক আছে। ব্যবসায় গণিত সাজেশন লিখে সার্চ করলে আপনারা আমাদের সাজেশনটা পেয়ে যাবেন, এই যে সাজেশনটা চলে আসছে, ঠিক আছে। এটা এটা ওইটাই, আচ্ছা এইটাই। আর এখানে তো অঙ্কগুলো চেঞ্জ হয় না, তো কোনো সমস্যা নেই, আপনারা এই ম্যাথগুলো পড়তে পারেন। যেমন আমি বলেছিলাম না আপনাদের যে সংখ্যা পদ্ধতি পড়বেন, সংখ্যা পদ্ধতির কোন ম্যাথগুলো করবেন, সংখ্যা পদ্ধতির এইখানে যে ম্যাথগুলো রয়েছে এইগুলো করলেই এনাফ। আমি অনেকগুলো ম্যাথ দিয়েছি এই কারণেই যেন ম্যাথ ছাড়া না যায়। এরপর বললাম না সূচক লগ পড়বেন, তো এই যে সূচকের জন্য এই এই অঙ্কগুলো করেন, হ্যাঁ লগের জন্য এইগুলো করেন, সুন্দর করে দেখছেন। খুব বেশি কিন্তু দেয়নি, আবার খুব সামারাইজও করা হয়নি, কারণ কি যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে, এখানে কম বেশি করে দেওয়া হয়নি, ঠিক আছে। তো সূচক লগের জন্য এইটা পড়বেন। সেট আমি বারবার করে হাইলাইট করতেছি, সেটের টোটাল 35টা ফর্মেট আছে, মানে ছোট ছোট বড় বড় মিলাই। সো এইখানে সেটের আমি অনেকগুলো ম্যাথ দিয়েছি, এগুলো আপনারা সুন্দর করে সবগুলোই সলভ করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। কারণ সেটের বেলায় যদি আপনাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন না। তো যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের জন্য কি করতে হবে, অবশ্যই সবগুলো ক্যাটাগরি বারবার পড়তে হবে। তো এই জন্যই আমি এতগুলো দিয়েছি, এমনিতে এতগুলো দেওয়ার কোনো দরকার নেই। সরল সরল রেখা সমীকরণ অসমতা যদি পড়তে চান তাহলে পড়েন, এখানে কিছু ম্যাথ রেকমেন্ড করে দেওয়া হয়েছে। এরপরে যেটা বললাম দ্বিঘাত সমীকরণ, এইটা চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন আপনাদের ম্যাথের মধ্যে, তবে এই চ্যাপ্টারটা যদি একবার পড়ে ফেলতে পারেন অনেক অ্যাডভান্টেজ পাবেন। সো দ্বিঘাত সমীকরণ থেকে এই কয়েকটা ম্যাথ আপনারা পড়তে পারেন। এরপরে যারা বিন্যাস, সমাবেশ, পারমুটেশন, কম্বিনেশন পড়তে যাচ্ছেন তারা এখানে পারমুটেশন কম্বিনেশনের অনেকগুলো ম্যাথ রয়েছে, এগুলো আপনারা সলভ করতে পারেন। অর্থায়নে গণিত যেটা বললাম এটা কিন্তু খুবই সহজ, বাট অনেকেই পারে না, তো না পারার কারণে এখানে ডাবল ভার্সন আছে, আপনারা চাইলে এই ম্যাথগুলো ইয়া করে নিতে পারেন, প্রিপারেশনের জন্য পড়ে নিতে পারেন, ঠিক আছে। এর পরবর্তীতে মনে করেন এটা আগে শেষ হোক, এরপরে আর কি আছে, প্রগমন, ধারা, ধারার অঙ্কগুলো 9-10 ছিল, সো আপনারা যদি ধারার অঙ্কগুলো করেন, ধারাকে ধারাতে কিন্তু বেশি অঙ্ক নাই, 6টা অঙ্ক আছেই মাত্র, মানে 6 ক্যাটাগরির ম্যাথ, তো আপনারা এখানে পড়ে নিতে পারেন। এরপরে আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে এই অঙ্কগুলো করে নিতে পারেন, ম্যাট্রিক্সটাও কিন্তু খুব সহজও না আবার খুব কঠিনও না, সো এটা আপনারা পড়তে পারেন। তো মোটামুটি এইভাবে আরও কয়েকটা চ্যাপ্টার ছিল, অতগুলো দেখানোর সময় নেই আজকে। এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ। আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, আমরা অনেকগুলো ব্যাচ কন্টিনিউ করছি, পড়ছি, আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে। সো আমাদের ব্যাচগুলো যুক্ত হওয়ার নিয়ম এইখানে দেওয়া আছে, আর সুন্দর করে আপনারা এটা দেখে নিতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, কোন কোন ব্যাচ চালু আছে এই ব্যাচগুলো দেওয়া আছে, যদিও এইখানে সব লিস্টটা পুরো করা হয়নি, লিস্টে আরও কিছু আছে, আমি এইখানে পুরো করে দিয়েছি। যারা গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন দেখতে চাচ্ছেন এখানে আছে, ফ্রি ক্লাস লিঙ্ক আছে। আচ্ছা, কোন কোন ব্যাচ পড়ানো হচ্ছে এটা লিস্ট এখানে আছে, যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অনেকগুলো। এখন যদি বলতে চান যে স্যার আমাকে গ্রুপের ভিতরে ঢুকায় দেন যে আপনাদের আপনাদের গ্রুপটা কেমন সেটা দেখতে চাই, তো বিজনেস ম্যাথ দিয়ে শুরু করি। সো বিজনেস ম্যাথ
এটা আমাদের প্রাইভেট গ্রুপ। এই নতুন ব্যাচে অর্থাৎ ডিসেম্বর নভেম্বর, আর এটা তো জানুয়ারি চলতেছে, তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই জানুয়ারিটা তো আজকে এখনও শেষ হয়নি, কেবল শুরু হলো 2 মাসে, 2 মাস 5-7 দিনে টোটাল 105 জন মেম্বার আছে এখানে গ্রুপের ভিতরে। ক্লাস নেওয়া হয়, সকলেই তাদের সমস্যাগুলো জানায় এবং আমরা সমাধান করে নিই, ঠিক আছে? এখানে সমস্যাগুলো জানানো হয়, বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই সাথে লিঙ্ক ডেকোরেশন করে সুন্দর করে দেওয়া হয়। যেমন সংখ্যা পদ্ধতিতে, সংখ্যা পদ্ধতি থেকে আপনারা এই অঙ্কগুলো পড়বেন, এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। সূচক লগারিদম থেকে এইভাবে অঙ্ক করবেন, হ্যাঁ, এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, একটার পর একটা সিরিয়াল পড়বেন। সেট, দ্বিঘাত সমীকরণ শুধু পাস করার জন্য বললাম না, এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়লেই হয়ে গেল। এরপরে যদি আপনারা এক্সট্রা হিসেবে করতে চান তাহলে এগুলো করতে পারেন। তো এভাবেই আপনাদের কী হবে, প্রিপারেশনটা মজবুত হবে। এটা গেল ব্যবসায় গণিতের বেলায়। এখন যদি বলেন যে স্যার আমাকে ব্যবসায় যোগাযোগ বা বিজনেস কমিউনিকেশন সাবজেক্টের জন্য গ্রুপ দেখান, তাহলে বিজনেস কমিউনিকেশনের গ্রুপ হচ্ছে এটা, এখানে 54 জন মেম্বার আছে। এখানেও সিরিয়াল অনুযায়ী সবগুলো ক্লাস নেওয়া হয়, বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক আছে? এবং লিঙ্ক ডেকোরেশন করে দেওয়া হয়, যেমন প্রাইভেট গ্রুপ লিঙ্ক, পাবলিক গ্রুপ লিঙ্ক, তারপর পিডিএফ সাজেশন, ফ্রি লাইভ ক্লাস, তারপর অন্য যে প্রশ্নগুলো রয়েছে, কমিউনিকেশনের প্রশ্ন এবং উত্তর, ইমেজ ভার্সন সহ ক্লাসগুলো যে রয়েছে সবগুলোই সুন্দর করে এখানে লিঙ্ক ডেকোরেশন করে সাজানো আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এখন বলতে পারেন, স্যার আপনাদের কি খালি বিজনেস ম্যাথ আর বিজনেস কমিউনিকেশন আছে, অন্য কোনো সাবজেক্ট নেই? আছে তো, প্রিন্সিপালস অফ ফিনান্স আছে, ফিনান্সের ক্ষেত্রে এইভাবে সুন্দর করে সাজানো আছে। আমি ফিচার্ট অপশন থেকে সরাসরি আপনাদের লিঙ্কগুলো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে লিঙ্কগুলো সুন্দর করে সাজানো আছে একটার পর একটা চ্যাপ্টার, ঠিক আছে? শুধু ফিনান্স না, এরপরে যদি আপনারা থার্ড ইয়ারের সাবজেক্টগুলো পড়তে চান, যেমন স্ট্যাটিস্টিক্স, ব্যবসায় যোগাযোগ, তাহলে স্ট্যাটিস্টিক্সও পড়তে পারবেন। এখানে 185 জন মেম্বার আছে, এখানে রেগুলার ক্লাস নেওয়া হয়, যেমন কালকে নেওয়া হয়েছিল ক্লাস, তা তার আগের দিন বন্ধ ছিল অবশ্য, তার আগে ক্লাস নেওয়া হয়েছিল। তো এভাবেই সবগুলো ক্লাস নেওয়া হচ্ছে। তো ধন্যবাদ সকলকেই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।